এবং 1916-17 অর্থ বছরের সম্পূরক বাজেট। মাননীয় মন্ত্রী 2016-17। এই স্বাধীনতার মাসে আমরা তিলক ওয়ালি মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলে আর এক মুহূর্ত তিলক ওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না। আব্দুল্লাহ মামুন সাংস্কৃতিক জগতের একজন উজ্জ্বল নাম। আমি আসবো না আপনার ওখানে আজকে। আমার সাধনা মিটিল, যারা তরুণ আইনজীবী এসেছেন তাদেরকে একত্রিত করে একটি সুশৃঙ্খল আমরা সবাইকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। টোটাল রাবিশ বাস্টার্ডস। তিন মিনিটে মানুষ স্পিকার কিছু হয় না। ওই মহিলা নার্ভাস হয়ে যায় তিন মিনিটে। আর নারীর এত ক্ষমতায়তনে কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে। আপনি স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার, বিরোধী দলের নেত্রী স্পিকার, আরেকজন রাজপথে ওই সে মানে সেও নেত্রী, আমার ঘরের মধ্যে আমার ওয়াইফ, সেও কি যে জ্বালা যন্ত্রণা হচ্ছে। মানুষ স্পিকার বলে ভাষা প্রকাশ করা যায় না। আমি নাম বলবো না, একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত, নাম বললে চাকরি থাকবে না। উনি বললেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে বিচার রইল। ও ভাই স্লোগান দিয়েন না, এবং স্লোগান দিবি মেরাম, এবং এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। যার আয় তুমি ঠিক সুদাও কেন, শালার বুধ ভোট দেন না আবার ঠিক সুদাও। সবাই হাত তোলেন, ওই শালার ভিতরে মনে রাখ।